আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ ওমর, পায়রা বন্দর ফেয়ারওয়েল বয় থেকে। আজ 16 ডিসেম্বর 2022 বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকের একটি কাজ, আমরা অ্যাকচুয়ালি কাজে চলে এসেছি। সারা বাংলাদেশ সবাই আজ বিজয় উৎসব পালন করতেছে। সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আজকে বাংলাদেশের বিজয় দিন উদযাপন করা হচ্ছে। তারই প্রেক্ষাপটে আমরা এসেছি এখানে ডাইভিং করার জন্য। ডাইভিং মিন্স যে জাহাজটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই জাহাজটিকে আমরা এসেছি সার্ভে করার জন্য। আমরা প্রান্তিক বেঙ্গল সালভেজ অ্যান্ড ডাইভিংয়ের পক্ষ থেকে আমাদের ডাইভিং টিম সুদূর চট্টগ্রাম থেকে আমরা পায়রা বন্দরে চলে এসেছি এই জাহাজটিকে সার্ভে করার জন্য। মূলত জাহাজটির প্রোপেলারে প্রচুর পরিমাণের ফিশিং নেট আটকে গিয়েছিল। আমরা সেই নেটগুলো কিছুক্ষণ পূর্বেই আমরা রিমুভ করেছি ফ্রম পপুলার থেকে। পপুলার দুজন ড্রাইভার অ্যাট এ টাইম আমরা নামিয়ে দিয়েছি। আমাদের কার্যক্রম চলমান। খুব প্রচণ্ড পরিমাণের নেট, প্রচণ্ড পরিমাণের ফিশিং নেট এখানে আটকে গিয়েছিল। আমরা সেই নেটগুলো রিমুভ করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে পায়রা বন্দরের ফেয়ারওয়েল বয়ের খুবই সন্নিকটে, এই জাহাজটি এখানেই এসে অ্যাঙ্কর করেছে। আমাদেরকে ইনফরমেশন দেওয়ার পরে আমরা খুব দ্রুতগতিতে চলে এসেছি জাহাজটিকে প্রোপেলার প্রোপেলার থেকে ফিশিং নেট রিমুভ করার জন্য। তো আমরা চট্টগ্রাম থেকে গাড়ির যোগে স্থলপথে আমরা কুয়াকাটা চলে এসেছি। মেবি আনুমানিক 1:30 আমরা কুয়াকাটার বিচে এসে পৌঁছেছি। তো সেখানে আমরা একটি ফিশিং বোট নিয়েছি জাহাজটির কাছে আসার জন্য। ফিশিং বোটের তত্ত্বাবধানে, ফিশিং বোটের সহযোগিতায় আমরা এখানে এসে পৌঁছছি। খুবই সুন্দর একটি ফিশিং বোট। দীর্ঘ ছয় ঘন্টা বোটটি চালানোর পরে আমরা জাহাজের কাছে এসে পৌঁছতে পেরেছি। আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল, চমৎকার ছিল। শীতের রাত, কনকনে শীত, সবাই খুব আনন্দের সহিত আমরা এখানে চলে এসেছি। আমাদের শীত তেমন গায়ে লাগেনি, আমাদের শীত তেমন উপভোগ করতে পারিনি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের সাথে আছেন আমাদের নজরুল ভাই, ডুবুরি নজরুল ভাই, আনোয়ার ভাই এবং ড্রাইভার হেড ড্রাইভার সুমন ভাই, সে পানির তলদেশে এখনও। তো বেসিক্যালি আমরা যে কাজটি করতে এসেছি, এই কাজটি সার্ভে কাজ, কাজটি প্রায় সম্পন্নের পথে। আর আমাদের বোটের যে ভাইয়েরা আছেন, তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করেছেন, আমাদের সর্বপ্রকার সহযোগিতা করেছেন, যার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলে রাখছি যে আমরা যখনই এই সমস্ত কাজ করতে আসি দূর দূরান্তে, আমাদেরকে সবাই সহযোগিতা করেন। সর্বস্তরের লোকজন আমাকে খুব সহযোগিতা করেন, প্রশাসন সহযোগিতা করেন, হ্যাঁ কোস্টগার্ড, সবাই আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করি। তো আজকে মূলত আমাদের এই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটি বড় ধরনের একটি বিপদ থেকে জাহাজটি রক্ষা পেয়েছে। তো আমরা কাজটি সম্পন্ন করার পরে আমরা তাদেরকে কাজটি বুঝিয়ে দেব এবং আমরা চলে যাব। তো এই ছিল আজকের মূলত ভিডিও, এই ছিল আজকের ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে। আমাদের ড্রাইভাররা খুব চমৎকারভাবে কাজ করতেছে এবং খুব পরিশ্রম, এবং খুবই কষ্ট হচ্ছে কাজ করার জন্য, তারপর আমাদের কাজ করতে হয়। এটাই আমাদের কার্যক্রম, এটাই আমাদের কার্যের পরিধি। তো সুতরাং সবাই আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করছে। তো বিদায় নেওয়ার পূর্বে আমাদের ডাইভিং টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই ভিডিওতে আপনারা ডিসক্রিপশন বক্সে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর বেসিক্যালি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কার্যক্রমগুলো এভাবেই চলমান থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।